বিজেপির বিরুদ্ধে রাগ যদি লড়তে হয় তাহলে সবাইকে নিয়ে লড়তে হবে, সুতরাং তৃণমূলকে নিয়েও লড়তে হবে। হ্যাঁ, সারা দেশে যদি এরকম হয় ভালো হবে, সব বিরোধীরা যদি একজোট হতে পারে, এটা দেশের ওখানে দিল্লির ক্ষমতা রাজ্যের ক্ষমতার চাইতে ওটা গুরুত্বপূর্ণ ব্যাপার। দিল্লির থেকে ওকে হটাতে পারলে আমাদের লড়াই এখানে এক ধাপে এগিয়ে যাবে, তারপরে কি হবে রাজ্যে রাজ্যে দেখা যাবে। কিন্তু আমাদের রাজ্যে, আমাদের দেশের রাজ্যের সুনির্দিষ্ট পরিস্থিতিতে আমরা মনে করি, যা মনে করেছি, যে ভিত্তিতে নির্বাচন লড়েছি, আমরা মনে করি সেটাই ঠিক আছে। সেটা হচ্ছে এই যে, এই রাজ্যে তৃণমূল এবং বিজেপি এই উভয়ের বিরুদ্ধে যারা লড়তে চান, এই সমস্ত শক্তিকে, গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ বামপন্থী সমস্ত শক্তিকে ঐক্যবদ্ধ করে লড়তে হবে, এবং সেটা আগামী দিনেও সেই পথেই আমাদের চলতে হবে। এই পথ থেকে আমরা সরে আসতে পারি না। যারা মনে করেন যে তৃণমূলকে দিয়ে বিজেপিকে মোকাবিলা করা যাবে, যারা এই কথা বলেন তারা বিজেপির সুবিধা করে দিচ্ছে। এই কথা বলা, এই যে একটা সমদূরত্বের লাইন, দুজনকে একভাবে দেখা, কি অনেক কিছু বিষয়ে যেটা মনে হয় যে এপিটোপিট আরো কতগুলো, ওই কথাটাও এসেছিল, ওই যে একটা সেটা কোথায় বেরিয়েছিল জানি না, কিন্তু কথাটা হয়তো আমরা বক্তৃতায় বলে থাকবো। বিজেমূল, বিজেপি আর তৃণমূল যোগ করে, আসলে এটাও বিজেপি হাইফেন তৃণমূল এসব না বলে হাইফেনটা তুলে দিল, দুটো শব্দ কেটে দিল, বাংলায় আছে যেরকম আর কি, আমাদের চল আছে না, কি বলে হাটে বাজারে ঘরে সংসারে এরকম কতগুলো কথা আছে, জুড়ে ফুলে দেয় একসঙ্গে, কিন্তু এটা তো রাজনীতিতে ওরকম জুড়ে দিলে হয় না, অসুবিধা সেটা। ওই শব্দগুলো কতগুলো বিভ্রান্তির জন্ম দেয়, এবং কার সঙ্গে লড়াই, কে প্রধান শত্রু, কোনখানে আক্রমণ কেন্দ্রীভূত করতে হবে, এই সব নিয়ে খানিকটা অস্পষ্টতা তৈরি হয়। শোনালাম সে, তাতে কিন্তু শুরুতে তিনি বললেন দুজনকে এক আসনে বসানো উচিত হয়নি, কিন্তু আজকে তার বক্তব্যে তিনি, আমরা যেটা শুনলাম, তিনি বললেন যে দিল্লিতে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে তৃণমূলের সঙ্গে একসঙ্গে বসতে তাদের কোনো আপত্তি নেই, কিন্তু আবার একই সঙ্গে তিনি বললেন যে রাজ্যে কিন্তু দুজনই আমাদের শত্রু। কিছুদিন আগে তিনি পার্টি কে ফেসবুক বক্তৃতায় তিনি বলেছিলেন যে এই দুজনকে সমান শত্রু হিসেবে দেখাটা উচিত হয়নি, তার ফলে কে গ্রেটার ইভিল কে লেসার ইভিল সেই দোলাচলটা কিন্তু থেকেই যাচ্ছে। ধন্যবাদ রজত শুভ্র মুখুটি আমাদের সঙ্গে ছিলেন সরাসরি নিউজ রুম থেকে। আর এই বিষয়ে মোহাম্মদ সেলিম কি বলেছেন শুনুন। আচ্ছা, নিজাম প্যালেস থেকে সিবিআই ইডি হয়ে আমাদের রাজ্যের রাজনীতিতে একটা সংঘ প্রজাতি রাজনীতি তৈরি হয়নি কিছু, তাই কি বলবেন আপনারা? এদিক থেকে ওদিক, ওদিক থেকে দিন যাচ্ছে না, হাঁস ঝাড়ু বকচ্ছপ, বক এবং কচ্ছপ আলাদা, কিন্তু তার ছড়ার মধ্যে বকচ্ছপ কনসেপ্টটা এসছে কিনা? আমরা রাজনীতির জগতে বলিনি 70-এর দশকে কংসাল, কংসাল মানে কি কংগ্রেস এবং নকশাল এক হয়ে গেছে,